আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো বন্ধুরা, আজ আমি আপনাদেরকে সরিষা ইলিশ রান্না করা দেখাবো। খুবই সহজ পদ্ধতিতে এবং খুব কম সময়ে সরিষা ইলিশ রান্না করে ফেলতে পারবেন। তো মজাদার সরিষা ইলিশ রান্না করার জন্য আমি প্রথমে পেঁয়াজ দিয়েছি 1 কাপ পরিমাণ, হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা, 1 চা চামচ আদা বাটা আছে। আদাটাকে সামান্য ভেজে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ রসুন বাটা, 1/2 চা চামচ। রসুন আর আদাটা দিয়ে একটু কষিয়ে নেব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হলুদ, শুকনা মরিচ, জিরা, ধনিয়া পাউডার, কারি পাউডার, সব পাউডার আছে এখানে 1 চা চামচ পরিমাণ। তো রসুনটা দিচ্ছি আসলে ডিপের ইলিশ সেজন্যে, আর যদি ফ্রেশ ইলিশ হয় রসুনটা আপনারা স্কিপ করতে পারেন, সমস্যা নেই। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো সব ইনগ্রিডিয়েন্টস দিয়ে সামান্য পরিমাণ গরম পানি দিয়ে আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। বন্ধুরা, আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন, তাহলে আমার রান্নাটি সবার আগে পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো এ পর্যায়ে আমি ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি, মশলা কষানো হয়ে গেছে। ইলিশ মাছগুলো আমি 15 মিনিট সময়ের জন্য ম্যারিনেট করে রেখেছিলাম, সামান্য পরিমাণ হলুদ আর লবণ দিয়ে ম্যারিনেট করেছিলাম। আসলে ম্যারিনেট করলে মাছের ভিতরে যে লবণটা ঢোকে সেক্ষেত্রে মাছ রান্নার পরে টেস্টটা আরও বেশি ভালো লাগে। তো আমার আম্মাকে দেখতাম এভাবে ম্যারিনেট করে তারপরে রান্না করতেন। অনেকে হয়তো সরাসরি রান্না করেন, সেটাও করা যাবে, কোনো সমস্যা নেই, সেটাও করতে পারেন, সরাসরি মাছটা দিয়েও রান্না করতে পারেন। তো কিছুক্ষণ সময় আমি ঢেকে দিয়ে মাছটা রান্না করে নিব। 5 মিনিট পরে আমি একটু উল্টিয়ে দিচ্ছি মাছটাকে দুই পিঠে ভালোভাবে রান্না হওয়ার জন্য। তো আসলে ইলিশ মাছ তো আমাদের সবারই পছন্দ, দো পেঁয়াজি হোক, সরিষা ইলিশ হোক, যেটাই হোক, ইলিশ ভাজা, মাছের রাজা তো ইলিশ। আসলে চমৎকার লাগে মাছ, ইলিশ মাছ যেভাবে আমরা রান্না করি না কেন। তো সামান্য পরিমাণ আমি গরম পানি দিয়ে দিলাম, খুব বেশি না, যেহেতু মাছটা আমি ভুনা করব। বন্ধুরা, এখন আপনাদেরকে আমি দেখাবো সরিষাটা শিলপাটায় বাটা ছাড়া কীভাবে বাটা মশলার মতোই রান্না করা যায় বা সংরক্ষণ করা যায়। তো আমি এরকম একটি ব্লেন্ডার নিয়েছি, এটি কফি মেকার, যে কোনো মশলা এটাতে পাউডার করতে পারবেন আপনারা, খুবই সহজ এবং খুব কম সময়ে হয়ে যায়। দেখুন সরিষাগুলো কত সুন্দর একদম পাউডার হয়ে গিয়েছে, আর এটা আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন অনেক দিন, কোনো সমস্যা হবে না, যখন প্রয়োজন তখন আপনারা ইউজ করতে পারবেন। তো এই সরিষা পাউডারটাকে আমি পানি দিয়ে গুলিয়ে রাখবো এবং গোলানোর পরে একদম বাটা সরিষার মতোই হয়ে যাবে। তো দেখুন এরকম একটি বক্সে আমি ঢেলে রেখে দেবো সরিষাটাকে। তো আপনারা চাইলে এভাবে করতে পারেন, আমি এটা টিপস হিসাবে আপনাদেরকে দিলাম, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন অবশ্যই। তো যাই হোক, আমার সরিষা পাউডার করা হয়ে গেছে। দেখুন এখানে আমি 2 চা চামচ পরিমাণ পাউডার নিয়েছিলাম, পানি সামান্য পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম। আর সরিষাটা কিন্তু আসলে ইলিশে খুব কম দিতে হয়, তা না হলে সরিষা বেশি হলে ইলিশ মাছটা খেতে ভালো লাগে না, তিতা লাগে, মানে কেমন একটা নোনটা ভাব হয়, কিভাবে বলবো আসলে, যাই হোক তিতা বা নোনটা একটা ভাব আসে, সেই জন্যে সরিষাটা কম দিলে সরিষার ফ্লেভারটাও ভালো থাকে, ইলিশের ফ্লেভারটাও ভালো থাকে। তো আমার রান্না অলমোস্ট হয়ে গেছে, আমি আর 5 মিনিট সময়ের জন্য ঢেকে দিয়ে রান্না করব সরিষাটা ইলিশের সঙ্গে মিশে যাওয়ার জন্য। দেখুন অলমোস্ট হয়ে গেছে, কত সুন্দর একটি কালার এসেছে। তো নামানোর আগে আমি এরকম 5-6টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি জাস্ট ফ্লেভারের জন্য এবং দেখতেও ভালো লাগবে। প্রিয় দর্শক, আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আবার দেখা হবে, সে পর্যন্ত বিদায়, আল্লাহ হাফেজ।